রেগে গেছে দেখো দানি স্কুলের ছাত্ররা এখানে পৌঁছে গেছে এদিকে রেড কালার আর এদিকে হোয়াইট কালার ওয়েলকাম টু এক্সোটিক এন্ড ডিয়ার সেকশন দানি ইয়েস লাগেজ কে নিয়ে আমাদেরকে এখানে ঘুরতে হচ্ছে পুরো চিড়িয়াখানা এত বড় একটা চিড়িয়াখানা ঘোরার জন্য লাগেজ নিয়ে আমাদেরকে ঘুরতে হচ্ছে লাগেজ রাখার কোনো কাউন্টার করা হয়নি খুবই বড় টার্টল দেখা যাচ্ছে না জানি ওখানে বসে আছে চলো এখানে বড় ডিয়ার আছে চলে এসো হ্যাঁ হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ড কটা আছে পুরোটা ডিয়ার দেখলে তো তুমি পরপর সব ডিয়ার প্রচুর আছে বেটা এখানে ভেতরে কিন্তু অনেকটাই বসার জায়গা আছে সেটা কিন্তু ভালো মানুষ ঘোরাফেরা করবে তারপরে রেস্ট নেবে সেটা কিন্তু ভালো বিভিন্ন ধরনের হাঁস দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটা ছোট্ট খাবারের দোকান এখানে কোল্ড ড্রিঙ্কস বার্গার এইসব পাওয়া যাচ্ছে বেলপুরি পাপড়ি চাট সবকিছু এখানে পাওয়া যাচ্ছে কত করে পাওয়া যাচ্ছে সেটা দেখবো কফি পাওয়া যাচ্ছে খুবই দরকার কফি এই তো দেখতে পাচ্ছ না চলে যাচ্ছে দেখো কত বড় ডিয়ার কত বড় দানিশ কত বড় এটা না এটা তো সিমেন্টিং ভিতরে সব লুকিয়ে লুকিয়ে আছে উপরে চেপে গেছে বিশাল আউল বিগ রাইনো সামনে লেপার্ড খুবই দূরে দেখা যাচ্ছে না তো ফাইনালি একটা টাইগার দেখতে পেয়েছি দেখলে নড়ছে কেমন লাগছে হ্যাঁ নড়ছে জাগুয়ার জাগুয়ারের এখন এখন বিশ্রাম নিচ্ছে ফিসিং ক্যাট ঘুমাচ্ছে এই সবাই তো ঘুমাচ্ছে এই যে উপরে এই যে উপরে এই যে বসে আছে বিশাল ঝিল এই ঝিলটা এদিকে এই টাইগার যেখানে রেখেছে তার পাশে এখানে ঝিলটা সবাই রেস্ট নিচ্ছে এবং খাওয়া দাওয়া মানে লাঞ্চও করছে এখানে আর একটা জায়গা এখানেও কি আছে দেখেনি বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগার জুলজিক্যাল গার্ডেন অলিভ মানে বেঙ্গল টাইগারের জন্য একমাত্র এতটা জায়গা সবথেকে দেখলে আবার আসবে দেখো আবার আসবে আজকে দৌড়াচ্ছে দেখো ওই যে আইসক্রিম মোমো গরিলা দেখবো চলো
চলে এসো সামনে জেন্টস এবং লেডিস টয়লেট আর এখানে কিছু খাবারের দোকান মানে ফাস্ট ফুডের দোকান সুন্দর সুন্দর প্যারট ভিতরে আছে জানিস হয়তো ভিতরেই আছে এটা দেখো কত সুন্দর কত সুন্দর টিমু পাখি চলাচ্ছে দুটো আছে এখানে দেখ পোজ দিচ্ছে সবাই দাঁড়িয়ে রয়েছে ক্যামেরা নিয়ে আমি তো পোজ দেবো না লায়ন দেখো উঠে গেছে রাজা রেগে গেছে দেখো দানি ভয় বসে গেল না ও জল পাচ্ছে না ওটাই করছে কি করবে তো ফাইনালি আজকে আলিপুর জু ঘোড়া কমপ্লিট করলাম লাস্ট এক্সিট পজিশনে এই হাতিগুলো আমরা দেখলাম মানে এলিফ্যান্ট দেখা শেষ হলো ওভারঅল ভালোই লাগলো সব কিছু দেখলাম লায়ন দেখলাম টাইগার দেখলাম এবং ওভারঅল ভালোই লেগেছে ভিডিওটা পুরো দেখেছেন তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন কি ওভারঅল ঠিকই আছে শুধু একটাই প্রবলেম হচ্ছে লাগেজ এই লাগেজ এখন আমার পিঠে ঝুলছে সেটা একটা দেখতে পারে অথরিটি একটা যদি করে দেয় লাগেজ কাউন্টার তাহলে নিশ্চয়ই ভালো হবে ওভারঅল আমাদের ভিউটা ভালোই লেগেছে এবং ভালো লেগেছে এনজয় হয়েছে টাইগার আসছে এদিকে আসছে জানিস মানে এন্ট্রি গেট থেকে ঢুকে সোজা এইদিকে যদি আমরা বাঁ দিকে চলে যাই বাঁ দিক থেকে ঘুরে ঘুরে লাস্ট পর্যন্ত আবার আমরা ঘুরে এই দিক থেকে এলাম মানে এই সাইডটা এই সাইডটাতে ঘুরে এই দিক থেকে আসছি তাহলে হয়ে গেলো শেষ যদি আমরা এন্ট্রি করেই প্রথমে যদি ডান দিকে চলে যাই তাহলে প্রথমেই কিন্তু আমরা লায়ন টাইগার এগুলো সব দেখতে পাবো এলিফ্যান্ট জলহস্তি সব আর এখানে একটা রেস্টুরেন্ট সুন্দর টাটা